আসসালামু আলাইকুম, আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা, সকলকে হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। বন্ধুগণ, ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফেমিকন ট্যাবলেটটি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বহু প্রচলিত একটি পিল, যেটি স্বল্পমাত্রার জন্মবহিতকরণ একটি পিল। তো এই পিলটি নিয়ে আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব। এটি কাদের জন্য প্রস্তুত করা হয়েছে, এটি কারা সেবন করবেন, সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব। তো বন্ধুগণ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ফেমিকন ট্যাবলেটটি, এটি নানান ধরনের কয়েকটি জেনেরিক উপাদান নিয়ে এটি প্রস্তুত করা হয়েছে। এটি প্রতিটি 31টি সাদা পিলে রয়েছে। জেনেরিক উপাদানের মধ্যে রয়েছে নর্জেস্ট্রল, ইথিনিল, ফেরাস ফিউমারেট ইত্যাদি উপাদান নিয়ে এই ফেমিকন ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে, যাতে করে স্বল্পমাত্রা জন্মবিরতিকরণ পিল হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর এই ফেমিকন ট্যাবলেটটি এটি প্রস্তুত করেছে বাংলাদেশের অন্যতম সুনামধন্য কোম্পানি SMC ফার্মাসিউটিক্যালস। তো বর্তমান বিশ্বে লক্ষ লক্ষ মহিলা জন্মবিরতিকরণ পিল ব্যবহার করে তাদের পরিবার পরিকল্পনা করে আসছে, বিশেষ করে এই ফেমিকন পিলটি ব্যবহার করার মাধ্যমে। এই ফেমিকন পিলটির মাধ্যমে বিশেষ করে খাবার পিল একটি সুসহনীয় এবং কার্যকর। এটি 97 থেকে 99.9% আধুনিক জন্মবিরতিকরণ পিল হিসাবে এবং পদ্ধতি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এটি খাবার পিল এবং একটি সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্মবিরতিকরণ পদ্ধতি। অর্থাৎ যতদিন গর্ভধারণ করতে না চান ততদিন পর্যন্ত এই পিল খেতে আপনারা খেতে পারেন। অর্থাৎ যাদের বিশেষ করে কয়েকটা বেবি হয়েছে বা বেবি নিতে চাচ্ছেন না, তাদের জন্য এই স্বল্পমাত্রা ফেমিকনটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে। পিল খাওয়া বন্ধ করলেই আপনার গর্ভধারণ ক্ষমতা আবার দেখা গেছে পুনরায় ফিরে আসবে। খাবার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের দেখা গেছে অনেক অসুবিধা কমে যায়। গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবার পিল অনেক ক্ষেত্রে শরীরের অনেক উপকার করে থাকে, যেটির ভিডিও আমরা বিভিন্ন ভিডিওতে উল্লেখ করা হয়েছে। ফেমিকনের ব্যবহার বিধির মধ্যে যদি বলতে চাই, তাহলে এই পিল খেলে মন স্থির করলে আপনার পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে মোটা তীরচিহ্নিত সাদা পিলটি দিয়ে ফেমিকন খাওয়া শুরু করতে হবে, যেটি স্ক্রিনে দেওয়া আছে মোটা তীরচিহ্ন উপরে, সেই পিল থেকে আপনাকে শুরু করতে হবে। পরের দিন থেকে প্রতিদিন নিয়মিত একই সময়ে শুরু, অর্থাৎ যে তীরচিহ্ন দেওয়া আছে সেই তীরচিহ্ন অনুসরণ করে একটি করে পিল খেতে থাকুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে, যেমন রাতে শোবার আগে আপনাকে পিল খেতে হবে। প্রতিদিন একটি করে, অর্থাৎ 21 দিনে 21টি সাদা পিল খাওয়া ঠিক পরদিন থেকে প্রতিদিন একটি করে 7 দিনে 7টি বাদামি রঙের পিল আপনাকে খেতে হবে। অর্থাৎ এই 7 দিনে 7টি বাদামি রঙের পিল হচ্ছে মূলত আয়রনের বা আপনার শরীরে যে রক্ত শূন্যতার ঘাটতি থাকে সেটা পূরণ করে আপনার মাসিকটাকে নিয়মিত করে। বাদামি রঙের পিল খাওয়াকালীন সম্ভবত আপনার মাসিক হবে। মাসিক আরম্ভ হলে বাদামি রঙের পিল খাওয়া বন্ধ করবেন না। বাদামি পিল নিয়মিতভাবে 7 দিন খেলে লৌহ স্বল্পতা, অর্থাৎ যেটি আমি আপনাকে পূর্বে বলেছি যে আপনার রক্ত শূন্যতা থাকলে তা পূরণ হয়ে যাবে। এছাড়া পিল খাওয়ার নির্দেশিত নিয়ম ঠিক থাকবে। এ সময়ে এর মধ্যে আপনার মাসিক শুরু না হয়ে থাকলে আপনি অন্তঃসত্ত্বা কিনা তা নিরূপণের জন্য ডাক্তার দিয়ে পরীক্ষা করুন। 7টি বাদামি পিল শেষ হওয়ার পর দিন থেকে উপরের নিয়ম অনুযায়ী নতুন একটি ফেমিকন পাতার পিল খাওয়া শুরু করতে হবে। যতদিন আপনি আর একটি সন্তান না চাইবেন ততদিন একই নিয়মে আপনাকে অবশ্যই পিল চালিয়ে যেতে হবে। এবার আসুন জেনে নিই, আপনি যদি পিল খেতে ভুলে যান তাহলে আপনার কী করা উচিত। যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যান, তবে পরদিন যখনই মনে পড়বে তখনই আপনি ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন। তাছাড়া ওই দিনের পিলটিও নির্দিষ্ট সময়ে খেতে হবে, অর্থাৎ ওই দিন আপনাকে 2টো পিল একসাথে খেতে হবে। যদি কোনো কারণে পরপর 2 দিন পিল খেতে ভুলে যান, তাহলে মনে পড়ার সাথে সাথে 2টি পিল এবং পরের দিন আবার 2টি পিল খেতে হবে।
এবং এই পিলের পাতা শেষ না হওয়া পর্যন্ত পিলের সাথে অন্য একটি পদ্ধতি যেমন কন্ডম ব্যবহার করা যেতে পারে। তবে মাসিক নিয়মিত রাখার জন্য অবশিষ্ট পিলগুলোর প্রতিদিন একটি করে যথানিয়মে খেয়ে যেতে হবে এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকে নতুন একটি প্যাকেটের উপরে শাড়ির সাদা পিলের প্রথম পিল দিয়ে আবার পুনরায় শুরু করতে হবে। কিছু কিছু ওষুধ পিলের কার্যকারিতা বাধা দান করতে থাকে, সে কারণে আপনি যদি অ্যান্টিবায়োটিক, রিফ্যামপ্রেসিন অথবা বেদনানাশক কোনো ধরনের ওষুধ সেবন করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। এই সময় আপনাকে অন্য কোনো জন্মবৃদ্ধকরণ পদ্ধতি ব্যবহার করতে হবে। সেই জন্য আমি আপনাকে অবশ্যই বলবো যে এই ধরনের অ্যান্টিবায়োটিক অথবা বেদনানাশক আপনি ওষুধ যদি সেবন করতে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি এই জন্মবৃদ্ধকরণ পিল আপনি সেবন করবেন। এবার আসুন জেনে নিই এই ফেমিকন অর্থাৎ স্বল্পমাত্রার জন্মবিরোধীকরণ পিলটির কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা। এক এক ধরনের খাবার পিল এক এক ধরনের মহিলার শরীরের সাথে মানিয়ে যায়, তবে কোনো কোনো মহিলার প্রাথমিক পর্যায়ে পিল খেলে কিছু অসুবিধা দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরানো, মাথা ব্যথা হওয়া, বমি বমি ভাব হওয়া, পিল খাওয়াকালীন সামান্য ফোঁটা ফোঁটা রক্ত, মাসিকের আকারে রক্ত বের হয়ে যোনিপথে বের হয়ে আসা, নিয়মিত পিল খেলে খেতে থাকলে দুই তিন দিন মাসের মধ্যে অর্থাৎ সমস্ত উপসর্গ স্বাভাবিকভাবে অনেক সময় দেখা যায় যে তাদের দূর হয়ে যায়। তবে যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে এই উপসর্গ দুই তিন মাসের পরও থেকে যায় তাদেরকে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে এই ফেমিকন বা স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিলটি আপনাকে সেবন করতে হবে। যেসব ক্ষেত্রে এই ফেমিকন অর্থাৎ স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিলটি আপনার খাওয়া নিষিদ্ধ। যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ফেমিকন ট্যাবলেটটি খেতে পারবেন না। যদি আপনার বয়স 45 বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি এটি সেবন করতে পারবেন না। যদি আপনি অতি ধূমপায়ী অর্থাৎ দিনে 20টি সিগারেটেরও বেশি পান করে থাকেন সেক্ষেত্রেও আপনি এটি সেবন করতে পারবেন না। যদি আপনার হৃদরোগে বা ধমনিতে রক্ত জমাট বাঁধা হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি এটি সেবন করতে পারবেন না। যদি আপনার লিভারে কোনো ধরনের অসুখ হয়ে থাকে বা জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি এই ফেমিকন ট্যাবলেটটি সেবন করতে পারবেন না। আবার দেখা গেছে যদি আপনি উচ্চ রক্তচাপ, তীব্র মাথা ব্যথা, স্তনের ভিতরে গোটা বা শক্ত কিছু বোধ করেন সেক্ষেত্রেও আপনি এই ফেমিকন অর্থাৎ স্বল্পমাত্রা জন্মবিরোধীকরণ পিলটিও আপনি সেবন করতে পারবেন না। এই খাবার পিল শুরু করার পর যদি আপনি আরও কোনো কিছু অসুবিধা ভোগ করেন, যেমন মাইগ্রেন, দৃষ্টিশক্তি অথবা বাকশক্তি পরিবর্তন, পায়ে অস্বাভাবিক ব্যথা বা ফুলে যাওয়া, বুকে তীব্র ব্যথা অনুভব, শ্বাসকষ্ট, চামড়ার হলুদ বর্ণ হওয়া, রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি অনুভব করে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন